টমাস আলভা এডিসনের নাম বিজ্ঞান জগতে উজ্জ্বল নক্ষত্রের মতো। তার মতো এত বৈজ্ঞানিক আবিষ্কার আর কোনো বৈজ্ঞানিকের পক্ষে সম্ভব হয়নি। তাকে বিজ্ঞানের জাদুকর বলা হয়। এই বৈজ্ঞানিকের জন্ম হয় 1847 সালে 11ই ফেব্রুয়ারি। ওহিও প্রদেশের মেমলো নামে একটি জায়গায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পিতামাতার সপ্তম সন্তান ও সবচেয়ে ছোট। তার মাতা ছিলেন স্কুলের শিক্ষিকা। তার পিতারও বেশ টাকা পয়সা ছিল। তবে মজার কথা হলো, এই বিজ্ঞানী কোনো স্কুল কলেজে পড়েননি বা তার জন্য বাড়িতে কোনো শিক্ষক রাখা হয়নি। তিনি যা শিক্ষালাভ করেছিলেন সবই নিজের চেষ্টায়। শোনা যায় তিনি স্কুলে গিয়েছিলেন, তবে শিক্ষকদের তিনি এত বেশি প্রশ্ন করতেন যে শিক্ষকরা বিরক্ত হয়ে বালক এডিসনকে নানা রকম মন্তব্য করতেন ও খুব বিরক্ত হতেন, যার জন্যে বাধ্য হয়েই এডিসনকে স্কুলে যাওয়া বন্ধ করে দিতে হয়। অনেকে বলে এই বিজ্ঞানী নাকি কানে কম শুনতেন, তাই তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এডিসনের পিতা ছেলের এত জানবার আগ্রহ দেখে খুবই খুশি হয়েছিলেন, তাই তিনি নিজেই ছেলেকে শিক্ষা দিতে শুরু করেন। এর মাঝে মাও ছেলেকে পড়াতে শুরু করেন। মাত্র 12 বছর থেকে এডিসন অর্থ উপার্জনের চেষ্টা করেন। ওই 12 বছর বয়স থেকে তিনি ট্রেনে ট্রেনে ঘুরে ঘুরে খবর জোগাড় করতেন ও খবরের কাগজ ফেরি করতেন। প্রথম জীবনে তিনি ফেরিওয়ালা রূপে জীবন শুরু করেন। তারপর আস্তে আস্তে নিজের প্রতিভার গুণে তিনি নিজেই প্রচুর অর্থ সম্মান পান। 15 বছর বয়সে তিনি রেলগাড়ির কামরায় প্রেস তৈরি করে একটি পত্রিকা প্রকাশ করেন। এই খবরের কাগজটা তিনি রেলযাত্রীদের কাছে বিক্রি করতেন। বিক্রি করে যা পেতেন তাই দিয়ে নিজের খরচ চালাতেন। এডিসন প্রথমে টেলিগ্রামের কাজ শিখতেন। এই কাজ শেখার পেছনে এডিসনের জীবনের একটা ঘটনা জুড়ে রয়েছে। একদিন তিনি স্টেশনে খবরের কাগজের বান্ডিল নিয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক সেই সময় স্টেশন মাস্টারের ছোট ছেলেটা রেল লাইনের উপর দাঁড়িয়েছিল, আর তখনই একটা রেলগাড়ি দৈত্যের মতো ছুটে আসতে দেখে এডিসন কোনো কথা না ভেবে ছুটে গিয়ে প্রাণ বাঁচান, যার জন্যে স্টেশন মাস্টারের খুবই প্রিয় পাত্র হয়ে ওঠেন। তিনি এডিসনকে নিজের কাছে রেখে টেলিগ্রামের কাজ শেখান ও টেলিগ্রামে চাকরি দেন। কাজটা ছিল টেলিগ্রাম অপারেটরের কাজ। দিনের বেলায় টেলিগ্রাম অফিসে যেসব টেলিগ্রাম আসতো সেগুলো সবে ধরতেন এডিসন, আর মাঝে মধ্যে বাইরেও যেতেন। এডিসনের মন ছিল অত্যন্ত কৌতূহলী, তিনি সব কিছু জানতে চাইতেন, তাই কাজের অবসরে যন্ত্রপাতিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। তড়িৎ সম্পর্কে অনেক জ্ঞান লাভ করলেন। তার সাথে তিনি চেষ্টা করলেন নতুন নতুন সব যন্ত্রপাতি তৈরি করার। তিনি যন্ত্রের মধ্য দিয়ে টেলিগ্রামের সংকেত ধরতে চেষ্টা করলেন এবং সফলও হলেন। তার এই নতুন যন্ত্র তৈরির ফলে দেখা গেল তিনি কাছে না থাকলেও নিজের থেকেই টেলিগ্রাম রেকর্ড হয়ে যেত কাগজে। একবার তার যন্ত্রটি নষ্ট হয়ে যায়, যার জন্যে মালিক তার উপর খুব খেপে গিয়ে চাকরি থেকে ছাড়িয়ে দেয়। এডিসনের হাতে পয়সা নেই, তিনি চাকরির জন্যে হন্যে হয়ে ঘুরতে লাগলেন। এরপর চাকরি খুঁজতে খুঁজতে এসে পড়লেন নিউ ইয়র্ক শহরে। এই নিউ ইয়র্ক শহরে তার এক বন্ধু থাকত, তার কাছে তিনি রাত্রিটা কাটাতেন আর দিনের বেলায় চাকরির চেষ্টা করতেন। একদিন বেশ মজা হলো, এডিসনের বন্ধুটি যেখানে কাজ করতেন সেখানকার প্রধান যন্ত্রটি খারাপ হয়ে যায়। মালিকটি তো ভীষণ বিপদে পড়ে যায়। অফিসে ম্যানেজার শহরের সব বিখ্যাত বিশেষজ্ঞদের ডেকে আনলেন, কিন্তু কেউই যন্ত্রটা ঠিক করতে পারলো না, যার ফলে অফিসই বন্ধ হয়ে যাওয়ার উপায় হলো। ম্যানেজার তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এডিসন এতদিন শুধু বন্ধুর কাছ থেকে শুনতেন, এবার সবাই যখন ব্যর্থ হলেন তখনই তিনি সোজা ম্যানেজারের কাছে গিয়ে বললেন, যদি আপনি অনুমতি দেন তাহলে যন্ত্রটা আমি দেখতে পারি। এই 16 বছরের কিশোরের মুখে এই কথা শুনে ম্যানেজার খুবই অবাক হয়ে গেলেন, মনে মনে একটু হাসলেন, ভাবলেন এত সব অভিজ্ঞ বিশেষজ্ঞরা পারলেন না, আর এই বাচ্চা ছেলেটা পারবে? তবে তিনি না বললেন না, নিজেই এডিসনকে
সঙ্গে করে যন্ত্রটার কাছে নিয়ে গেলেন। যন্ত্রটা একটু নাড়াচাড়া করে এডিসন চালু করে দিলেন। এই অবাক কাণ্ড দেখে ম্যানেজার তো মহা খুশি হলেন। তিনি আনন্দে এডিসনকে বুকে জড়িয়ে ধরলেন। তখন তাকে $300 মাইনেতে চাকরি দিলেন, যার জন্যে এই বিজ্ঞানীর টাকার ভাবনা দূর হলো। নিজের খরচা চালিয়ে যা বাঁচত তাই দিয়ে তিনি বিজ্ঞানের অনেক যন্ত্রপাতি কিনতেন, তাই দিয়ে তৈরি করতে লাগলেন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। যে অফিসে চাকরি করতেন সেখানেও তৈরি করলেন এই বিশেষ ধরনের মেশিন। এই মেশিনটা এত ভালো ছিল যার জন্যে মালিক $40,000 দাম দিয়ে কিনে নিলেন। এতগুলো টাকা হাতে পেয়ে এডিসন একটা গবেষণাগার তৈরি করলেন। যন্ত্র নির্মাতা হিসেবে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। অনেক জায়গা থেকে যন্ত্র নির্মাণের জন্য অর্ডার আসতে লাগলো, যার ফলে এডিসনের আয়ের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো। 1876 সালে তিনি নিউ জার্সির অন্তর্গত মেনলো পার্কে তৈরি করলেন একটা বিরাট গবেষণাগার। এখানেই তিনি একের পর এক আবিষ্কার করতে থাকেন। এডিসনের প্রথম গবেষণা ছিল টেলিগ্রাফ ও টেলিফোন। এই দুটো যন্ত্রের খুবই উন্নতি সাধন করেছেন। এডিসন পরে চিন্তা করেন মানুষের কণ্ঠস্বরকে ধরে রাখার জন্য। 1877 সালের 18ই জুলাই তিনি তার চেষ্টাকে বাস্তবে রূপ দেন। মোম মাখানো কাগজে নিজের কণ্ঠস্বরকে রেকর্ড করে পরে তা যন্ত্রের দ্বারা পুনরাবৃত্তি করেছিলেন। প্রথমে এই কণ্ঠস্বরটি খুবই আস্তে শোনাচ্ছিল। পরে এডিসন এই যন্ত্রটিকে উন্নতি সাধন করে আবিষ্কার করেন এক নতুন যন্ত্র, যার নাম ফোনোগ্রাফ। এর পরের আবিষ্কার হচ্ছে বৈদ্যুতিক বাতি। তিনি ভাবলেন বিদ্যুতের সাহায্যে আলো ছড়িয়ে বাড়িঘরকে আলোকিত করে তোলা যায়। তাছাড়া তখন ডায়নামো আবিষ্কার হয়েছে, বিদ্যুৎ পাওয়াও সহজ হয়ে গিয়েছে। তিনি বিদ্যুৎ বাতি তৈরি করার জন্য গবেষণা শুরু করে দিলেন। অনেক গবেষণা করার পর তিনি বায়ুশূন্য কাচের বাল্বের মধ্যে কার্বন ফিলামেন্ট রেখে তড়িৎ প্রবাহ পাঠালেন। দেখা গেলো বাতি জ্বলতে লাগলো। বেশ কয়েকদিন বাতিটা জ্বলার পর ফিলামেন্টটা পুড়ে গেল না। এই থেকেই সৃষ্টি হলো বৈদ্যুতিক বাল্ব, যার জন্য এডিসনের নাম দেওয়া হলো মেনলো পার্কের জাদুঘর। চারিদিকে তার নাম ছড়িয়ে পড়তে লাগলো। ঠিক একই সময় এক ইংরেজ বিজ্ঞানী জোসেফ উইলসন সোয়ান ওই একই পদ্ধতিতে তৈরি করেন এই বৈদ্যুতিক বাতি। 1880 সালে সেটা বিজ্ঞান প্রদর্শনীতে দেখানো হয়। ইংল্যান্ড ও আমেরিকার মধ্যে তুমুল ঝড় উঠল। দুই দেশই করলো এই বৈদ্যুতিক বাতি আবিষ্কারক হচ্ছে তাদের দেশেরই লোক। এই নিয়ে চললো মামলা। পরে বিজ্ঞানী এডিসনই তার মীমাংসা করলেন। তিনি এই বাতিটির নাম দিলেন এডিসন ল্যাম্প। উভয় বিজ্ঞানীর নামের অংশ জুড়ে এই নামকরণ করা হয়েছে। এডিসনের আর একটি মূল্যবান আবিষ্কার হলো ফিনেটোস্কোপ। তিনি যখন ফোনোগ্রাফ আবিষ্কার করেন তখনই তিনি ভাবছিলেন চলচ্চিত্রের কথা। তিনি ভাবলেন এই ফোনোগ্রাফের সিলিন্ডারের গায়ে পরপর কতগুলো ছবি বসিয়ে হাতল ঘুরিয়ে দ্রুত ছবিগুলোকে বার করলে হয়তো সচল ছবি পাওয়া যাবে। এই ভাবনাকে কার্যকরী করার জন্য তিনি কতগুলো ফটো তুলে এঁটে দিলেন সিলিন্ডারের গায়ে, এবং ছবি দেখানোর ব্যবস্থা হয়েছিল একটি শক্তিশালী লেন্সের ভেতর থেকে। তিনি হাতল ঘুরিয়ে যখন ছবিগুলোকে পরপর বার করলেন তখন তার মনে হলো ছবি যেন সচল হয়ে উঠেছে। এরপর তিনি 50 ফুট লম্বা ও অল্প চওড়া সেলুলয়েডের ফিল্ম তৈরি করে আনলেন। তারপর নিজের তৈরি মুভি ক্যামেরার সাহায্যে তুললেন ফটো। তারপর এই ছবি দেখানোর জন্য তৈরি করলেন একটি যন্ত্র। এই আবিষ্কার থেকেই জন্ম নিল চলচ্চিত্র। তার কাছ থেকে আমরা পেয়েছি যে দুটো প্রধান আনন্দ উপকরণ তা হচ্ছে গ্রামোফোন রেকর্ডের গান ও সিনেমা। এই দুটো জিনিসই হচ্ছে এডিসনের গবেষণার ফল, তাছাড়া বৈদ্যুতিক ভাল্ব। আজ আমরা অন্ধকারকে ভাবতে পারি না। 1931 সালে 18ই অক্টোবর ওয়েস্ট অরেঞ্জ মানে নিজের গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। এডিসন খুব অদ্ভুত ধরনের মানুষ ছিলেন। তিনি জীবনে প্রচুর অর্থ আয় করেছেন, তার সাথে লোকসানও করেছেন। শোনা যায় হেনরি ফোর্ডকে তিনি মোটর গাড়ি তৈরি করার জন্যে উৎসাহিত করেন। তার আবিষ্কারের জন্য আমরা সত্যি তার কাছে ঋণী ও কৃতজ্ঞ। তবে এডিসনকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি,
এটি খুবই দুঃখ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।